आजाद घर घटना और एबार एंटारी घटना किन्तु एक शब्द बाजे फाटानोर प्रतिबाद करेछिलेन एबं जार फले प्रतिबादीर माथा फाटिये देवा होयेछे बोले अभियोग एंटाली थाना एलाकार घटना गतकाल राते शब्दबाजी फाटानोर प्रतिबाद करेछिलेन एबं जार फले दुष्कृतीरा एसे मेरे माथा फाटिये देय बोले तिनि अभियोग करेछेन। प्रतिबादी शायन कुंडुर दाबी तार बाड़ीर सामने एबं प्रकाश्य रास्ताय शब्दबाजी फाटानोर प्रतिबाद करेन। छेले के बाँचाते गेले गालीगालाज करा हय प्रतिबादीर बाबा एबं माके। एंटाली थानार पुलिश प्रथमे जिडि करे परे चापे पड़े एफआईआर करे पुलिश। घटनाय एखोनो पर्यन्त काउके ग्रेफ्तार करा सम्भव हयनि। संजोग चले ओरा बाजी फाटाछिल तो आमरा बोललाम भाई आमार मिसेदेर एरकम खूब असुस्थ तोरा एरकम भाबे बाजी फाटाछिस केन। पाड़ा थाके एकजन किन्तु बेपाड़ा थेके सब छेले निएछे आड्डा मारे। হ্যাঁ ওর বাবার নাম হচ্ছে রাজু আর নাম ছেলের নাম হচ্ছে করণ বলে আমরা জানি। যখন আমরা থানায় আসছি তখন ধরে মেরে মার বলে থানার বাবাদের কাছে যাচ্ছি বলে মানো মারার পর আমরা গেলাম এতে হসপিটালে। তারা আমি চিনি না করে একজনকে চিনি করণ সেই সব সব দলবল নেই সে এলাকারই লোক কিন্তু এখন তাদের প্রমোটারিং বিল্ডিং হচ্ছে তারা শিফটিং হয়েছে কিন্তু রাত্রিতে ওখানেই থাকে। থানাতে কমপ্লেন নিতে ওরা বলছে দেখে আমি বলছি কেস করবো কেস করবো। পুলিশ বলছে দেখি ওকে ডেকে নিয়েছে আন্ডারস্ট্যান্ড করবো আন্ডারস্ট্যান্ড কেন করবো আমরা কেস করবো। বাজি ফাটাচ্ছিল আশেপাশের ছেলেগুলো। এবার আমার মা প্রথমে বারণ করে ওদেরকে তো ওরা ইচ্ছাকৃতভাবে আরও বাজি ফাটাতে আরও লেগে যায়। তখন আমার বাবা বেরিয়ে গিয়ে বলে তো আমার বাবাকে আশেপাশে 20-15টা ছেলে ঘিরে নেয়। তখন আমিও যাই আমি গিয়ে বলি ভাই তোরা যে বাজিটা ফাটাচ্ছি লোকের একদম জানলার সামনে ফাটাস না একটুখানি দুটো এসে গিয়ে ফাটা ঠিক আছে। তো ওরা সে কথাটা শোনে না শুনে আমাকে ধাক্কা ডুক্কি দিয়ে ফেলে কালে বুঝে বাজি ফাটাবো না বলে ইট দিয়ে তুলে আমার মাথা ফাটিয়ে দেয় ঠিক আছে। এবার যেই তো আমার বাবা বলছে তাহলে আমরা তোদের নামে থানায় কমপ্লেন করতে হবে। যে আমরা থানায় আসছিলাম তো তখন দুটোর মতো ছেলে আসে পেছনে রড না কি নিয়ে আসে জানি না এসে আমাকে টুসো এই মাথার মধ্যে আবার মারে আমাকে মারে। তখন আমার কাকিমা কি করে ঘর থেকে দৌড়িয়ে এসে আমাকে ঘরে ভেতরে ঢুকে গেটটা বন্ধ করে দেয় আর দুটো ছেলে মিলে ঘোরাঘুরি করছিল অনেকক্ষণ ধরে। হ্যাঁ হ্যান্ডেল টাইলে ফোন করেছিলাম বললেন ফোন ফোন কু 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 করে কেটে গেল ফোন যাই না না এই তো আমার নাম্বার আছে। তারপরে হচ্ছে এই যে যারা করলাম কিন্তু ইন্টারলি থানার যে ফোন নাম্বারটা এখন পাল্টে গেছে আমি তো জানি না। পুলিশ বলেছিল ওকে ডেকে নিয়ে আসি ডেকে নিয়ে যে করে তারপর দেখা যাচ্ছে কি করে। আমরা বলে করতে এসেছিল হ্যাঁ আমি বললাম যে আমি তো কেস করতে এসেছি আমি ডায়েরি দিতে এসেছি। তখন বললো ঠিক আছে ওকে ডেকে আনছি আমি না না ডেকে ডেকে না যা হবে কেস মকদ্দমা হবে দ্বিতীয় মানে একদম চূড়ান্ত ভাবে পরে এফআইআর পরে এফআইআর হলো আপনারা তো না পর তারপরে এফআইআরটা হলো। আরজি কর কাণ্ডের বিচারের দাবি আর সেই বিচারের দাবিতে ফের পথে নামছেন অভয় মন্ত্রের সদস্যরা। আগামী 9 নভেম্বর আরজি কর কাণ্ডের 3 মাস আর সেই 3 মাস উপলক্ষে জ্বালাও আলো দ্রোহের আলো কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে অভয় মন্ত্রের পক্ষ থেকে। নাগরিক মন্ত্রের সদস্যরা তাদেরও আহ্বান জানানো হয়েছে তাদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। দ্রুত স্বচ্ছ তদন্ত এবং বিচারের দাবিতে আজ ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। আগামী শনিবার রানী রাসমণি অ্যাভিনিউতে জমায়েত করবে জনতা চার্জশিট কর্মসূচিও পেশ করবে অভয়া মঞ্চ।